আনহাতে আমেরিকার উপরাষ্ট্রপতি হওয়ার পাছরে পড়াই কমলা হ্যারিস আর রাষ্ট্রপতি জো বাইডেনক প্রায় একেলগে সমিল মিলে দেখবলে পাওয়া গৈছিল। শেহতীয়াকৈ কি চলিছে হোয়াইট হাউসত সেই সম্পর্কে বিশ্বর সংবাদ মাধ্যম সমূহের দৃষ্টি নিবদ্ধ হোয়াইট হাউসের উপর। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আর ভারতীয় মূলর কমলা হ্যারিসের মাজত বিভেদ সৃষ্টির অনুমান করা হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নতুন উপরাষ্ট্রপতি বাছনি করে কমলাক উচ্চতম ন্যায়ালয় পঠোয়ার কথাও বিবেচনা করে আছে বলে দেশখনের চর্চা চলিছে। সংবাদ সংস্থা সিএনএনে হোয়াইট হাউসত চলি থাকা উত্তেজনার ফালে আঙুলিয়ায় নিজের প্রতিবেদন প্রকাশ করেছে। আমেরিকার সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করেছে যে রাষ্ট্রপতিগী আর উপরাষ্ট্রপতিগীর মত বিনিময় হয়েছে, মত বিরোধ হয়েছে। খবরবর একটা সংকেত লাভ করা হয়েছে, হয়তো হোয়াইট হাউসের কমলা হ্যারিসক বাহির করে দিয়া হব। জানিবা অনুসরি ওয়েস্ট ইউভর মুখ্য কর্মচারী সকল উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস আর তার সহকর্মী সকলে নির্দেশনার প্রতি মনোযোগ দিয়া বন্ধ করে দিছে। কমলা হ্যারিসর প্রায় তিনজন প্রাক্তন আর বর্তমানের সহায়ক প্রশাসনিক বিষয়া, ডেমোক্রেটিক নেতা, দাতা আর আন উপদেষ্টা সকলেও হোয়াইট হাউসের ভিতর ঘাটি থাকা এই জটিল বাস্তবতা উন্মোচন করবলে সক্ষম হয়েছে। উপরাষ্ট্রপতিগী নিজেও বহুবার কৈছে যে তেও রাজনৈতিকভাবে যাবলে সক্ষম তার দ্বারা তেও বাধা অনুভব করে আছে। আর এইবর শুনা বা দেখার পাছত অনুমান করবা গৈছে যে আসলতে কি চলি আছে আমেরিকার রাজনৈতিক মহল। ইফালে জো বাইডেনের জনপ্রিয়তাও ক্রমাগতভাবে হ্রাস পাবলে আরম্ভ করেছে। প্রথম অবস্থাত রাষ্ট্রপতি বাইডেনের জনপ্রিয়তা বিশেষ কোনো ধরনের সমস্যা নাছিল, যদিও বা তেওঁর অতীত সম্বলিত কিছু ব্যক্তিগত জীবনক লৈ সামাজিক মাধ্যমত চর্চা হয়েছিল। কিন্তু শেহতীয়াকৈ যেন সেই জনপ্রিয়তাও হ্রাস পাবলৈ ধৰিছে। করোনা ভাইরাসের আরম্ভণিতে যেতিয়া আমেরিকাত এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, লাখ লাখ জনতা মৃত্যুমুখত পৰিছিল, তেতিয়া জো বাইডেনে লওয়া পদক্ষেপক জনতায় অন্তরে প্রশংসা করেছিল। আর শেহতীয়াকৈ করোনা সংক্রমণ বৃদ্ধি, অর্থনীতির পশ্চাদগামিতা, আফগানিস্তানের পৰা সৈন্য প্রত্যাহার, ইফালে সমৃদ্ধিশালী রাষ্ট্র হিসাবে পরিচিত আমেরিকাক চের পেলাই বিশ্বর ধনী দেশ হিসাবে পরিগণিত হয়েছে রঙাচীন। ইতিমধ্যে আমেরিকার দর্প শূন্য হয়েছে। এই বিভিন্ন ক্ষেত্রবর পর্যবেক্ষণ করে বাইডেনের জনপ্রিয়তা হ্রাস পাওয়া দেখবলে পাওয়া গেছে। ইফালে কমলা হ্যারিসে মন করবলগা ধরনের কঠিন সংগ্রামের সম্মুখীন হয়েছে। 2020 চনের 7 নভেম্বরত আমেরিকার উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। আমেরিকার প্রথমগী মহিলা উপরাষ্ট্রপতি। সিএনএনের প্রতিবেদন অনুসরি কমলা হ্যারিসে হোয়াইট হাউসের একাংশের সঙ্গে একটা কঠিন সম্পর্ক বর্তায় রাখিছে। আনহাতে দীর্ঘদিনিয়া সমর্থকসকলে একাশরিয়া অনুভব করার উপরাষ্ট্রপতি হিসাবে কি করেছে বা করবলে চেষ্টা করে আছে সে বিষয়ে জনসাধারণের কোনো সুক্ষ্ম বুঝাবুঝি নাই। বর্তমান ইমান দুর্বল স্থিতিত আছে বলে বিশ্বাস করা হয় যে ওয়াশিংটনের ভিতর বা বাহির শীর্ষ ডেমোক্রেটিকসকলে ব্যক্তিগতভাবে ইয়াক লৈ অনুসন্ধিচ্ছা প্রকাশ করেছে। বাইডেনের এজন শীর্ষ আমোলায় কয় যে কমলা হ্যারিস এগারী নেতা, কিন্তু নেতৃত্ব দিবল ধরে রখা হওয়া নাই, ইয়ার কোনো অর্থ নাই, আমি দীর্ঘমেয়াদী চিন্তা করব। এই কথায় এটা কথা প্রমাণ করব খুঁজছে যে আমেরিকাত রাষ্ট্রপতি জো বাইডেন আর উপরাষ্ট্রপতি ভারতীয় মূলর মহিলা কমলা হ্যারিসের মাজত আরম্ভ হয়েছে আন এখন শীতল যুদ্ধ। আর হোয়াইট হাউসেরপরা কমলা হ্যারিসক বাহির করা যেন সকলখিনি ব্লুপ্রিন্ট প্রস্তুত করা হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশনা অনুসরিয়ে।